সকাল সকাল মা কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছে আর ওটসের স্মুদির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। তো আমি টিফিনে নিয়ে গেলাম কুমড়ো আলুর তরকারি, মুড়ি, আর মা সাথে একটা মিষ্টি দিয়ে দিয়েছিল, আর খেয়ে গেলাম হচ্ছে ওটসের স্মুদি। বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আমি অনেক কাজ করেছি কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। এই দেখো, এই আলমারির মাথার উপর পরিষ্কার করেছি, আর এই ড্রেসিং আয়নাটাও একটু মোটামুটি গোজ কাজ করে নিলাম। তোমরা তো জানো সেই নুকাই এসে সব মানে উল্টাল করেছিল, করবো করবো করে আর গোজ করা হচ্ছিল না। আজকে ফাইনালি গোজ কাজ করলাম, আর এইদিকে এই আলমারির মাথাটার উপরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। প্রতিদিনের মতো বিছানাটাও পরিষ্কার করে গোছ গাছ করে নিয়েছি। এই দেখো, এখানে ভাতটা 1 ফুট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে রেখে দেব। তারপরে এই দেখো, এখানে আমি মুড়ি তরকারি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও আছে তার সাথে। মুড়িটা দিয়ে টিফিনটা সেরে নেব, তারপরে আমি রান্নাবাড়া জোগাড় করবো, কেননা খুব খিদে পেয়েছে। আগে একটু খেয়ে নিই, তারপরে রান্না কি হবে সেটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে রান্না করব, এই গোটা গোটা পটল কেটে নিয়েছি, এগুলো মাঝখানে একটু করে, এগুলো মানে দু সাইডে একটু করে চিরে দিয়েছি। এই গোটা পটল দিয়ে আজ পোস্ত করব, আর অল্প করে আম কেটে নিয়েছি, আম অল্পই আছে, একটা আম কেটে নিয়েছি। এই আমটা দিয়ে টক ডাল করব, আমাদের মামি দুজনের হয়ে যাবে। আর পেঁপেটা পোস্ত দিয়ে ভাজা করব, গোটা পোস্ত দিয়ে ভাজা করব। আর এখানে আলু কেটে রেখে দিয়েছি, আলুটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়ে আলুটা মাখবো। তাহলে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। রান্নাগুলো করে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। আর শরীরটা ভালো লাগছে না, মানে ক্লান্তি ভাব আসছে, যাকেই জিজ্ঞেস করছি, ফোনে ফোন করি, মানে আমার বোন টোনকে ফোন করছি, যাকেই জিজ্ঞেস করছি, সবাই বলছে যে একটা ক্লান্তি ভাব আসছে, হয়তো এই রোদ গরমের জন্য এই ক্লান্তি ভাবটা আসছে। হ্যাঁ, এই দেখো সোনাই বাড়ি আসলো, এই 3 দিন তো দাঁড়িয়ে স্কুলে থাকবে, পরশু দিন থেকে আবার খুব কষ্ট হবে, ওরও কাটোয়া যেতে হবে এই রোদে গরমে। এবার সোনাকে একটু গুলোকুন্ডি করে দেবো। হ্যাঁ, রোদে তেতে পুরে আমি বাড়ি এসেছি আর মা সঙ্গে সঙ্গে মুখের কাছে ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি ধরছে। তো আমি খাবো আর মা খাবে না, তাই হয় দি মাকে বললাম যে তুমিও করে নাও। তো মাও 1 গ্লাস গ্লুকন্ডি করে নিয়েছে। তো এখন মা মেয়ে মিলে গ্লুকন্ডি খাবো, দিয়ে একটু ঠান্ডা হব। তখন তো দেখালাম যে আমি আর মা মিলে গ্লুকন্ডি খেলাম, তারপরে তো মায়ের অনেকটা কাজ ছিল। তো এখন যেহেতু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, যখন বাড়ি ফিরছি মায়ের কাজ কমপ্লিট হচ্ছে না, তো মা এই কাজ কমপ্লিট করলো, আর কমপ্লিট করলো খুবই তাড়াতাড়ি আর কি।
কারণ আমি বারবার বলছিলাম খিদে পেয়েছে, কেন জানি না আজকে খুব খিদে পেয়ে গেছে, হয়তো সেন্টটা আর কি, কারণ মা আজকে ভালো মন্দ রান্না করেছে, খুব সেন্ট আসছিলো, দিয়ে বললাম যে খেতে দিয়ে দাও। দিয়ে মা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিল, দিয়ে এবার মা মেয়ে মিলে একসাথে খাবো। মা আমাকে বলছিল আগে খেয়ে নেওয়ার জন্য, কিন্তু যেহেতু যতদিন আছি আর কি মায়ের সাথে একসাথে বসে খেতেই আমার খুব ভালো লাগে। যতদিন আছি বলতে কি বলতো, কাজ থেকে বাড়ি ফিরতে এরপর আরও লেট হবে, তো তখন আবার একসাথে খাওয়া যাবে না, হয়তো আমি আবার পরে এসে খাবো, কিন্তু মা বসেই থাকে আমার জন্য, কিন্তু আমার ভালো লাগে না। তো আমি ভারী হয়তো ভারী খাবার টাবার নিয়ে যাবো, টিফিন নিয়ে যাবো, মাকে বলবো খেয়ে নিতে, এরকম করব। তো সেই জন্য দেখলাম যে না একসাথেই খাবো, অতটাও খিদে পাইনি আমার যে না খেয়ে থাকতে পারবো না। তো চলো কী কী রান্না করেছে দেখিয়ে দিই। এই দেখো মা এখানে রান্না করেছে আলু ভাতে, আলু ভাতটাকে পেঁয়াজ দিয়ে ছেনে নিয়েছে, তার সাথে রয়েছে পটল পোস্ত। এই পটল পোস্তটারই সেন্ট আসছিলো, এত সুন্দর সেন্ট আসছিলো, আর জিনিসটা কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে কত ভালো লাগছে। তার সাথে রয়েছে আমার প্রিয় আম ডাল, পটল পোস্ত, আলু ভাতে আম ডাল, এগুলো মায়ের হাতে যার মানে অসাধারণ লাগে। আলু পোস্ত এছাড়া আলুর তরকারি মানে কোনো তুলনা নেই, শুক্তো। তার সাথে রয়েছে এখানে পোস্ত দিয়ে পেঁপে ভাজা, আর এখানে রয়েছে ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ঘরের কাজ ফাজ সেরে নিয়ে চা বসিয়ে দিল, আর এদিকে অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছে, ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটা বাদাম দিয়ে ভাজা করে নিল। ফার্স্টে জিরে ভাজা করে নিয়েছিল, তারপরে বাদাম ভেজেছিল। মা আজকে বলছিল যে আজকে বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে মায়ের মন হচ্ছে, তো মা বাদাম ভেজেছে, তো আমি আর মা মিলে বাদাম ভাজা দিয়ে সন্ধ্যাবেলায় মুড়ি খেলাম। তো এই বাদাম ভাজা মুড়ির সাথে একটুখানি চিনি নিয়েও দেখবে, মুড়ির সাথে বাদাম ভাজা চিনি এইসব দিয়ে মুড়িটা খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে হালকা করে চিনি দিয়ে লিখার চা ফুটছে, সাথে বাদাম ভাজাও রেডি। দেখো সন্ধ্যাবেলায় মা গরম গরম বাদাম ভাজলো, তো মা বলছিল আজকে বাদাম ভাজা মুড়ি খাবে, তো বাদাম ভাজা মুড়ি আর তার সাথে রয়েছে গরম গরম লিকার চা। তো আমার ওই কাপটা তো ভেঙে গেছে, তাই মা এই কাপটা আমাকে বার করে দিয়েছে, এই কাপটা থেকে কাপটাতে এখন থেকে আমি চা খাবো, চা দুধ যাই খাই এই কাপটাতে খাবো। তো চলো সন্ধ্যাবেলায় খাবারটা খেয়ে নিই। Thank you.
এখানে মা গরম গরম রুটি করে নিলে তোমরা তো একটু নিলে, আর এদিকে রয়েছে দুধ, তো দুধটা একটু গরম করে নেবে। তো আজকে আমাদের রাতের খাবারে রয়েছে দুধ আর রুটি। তো আমি সন্ধ্যাবেলা যেহেতু বাদাম দিয়ে মুড়ি খেয়েছিলাম, তো মুড়ি খেয়ে আমার পেটটা এমন ভর্তি হয়ে গেছে, মানে কি বলবো, কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। আর দুধ রুটি আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে এমনই হয়েছে পেট একবারে প্রচুর ভর্তি। আর মা যেহেতু সন্ধ্যা থেকে ঘরটা গুছিয়েছে, প্রচুর জামা কাপড় গুছিয়েছে, তো মায়ের খুব খিদে পেয়ে গেছে। তো আজকে সারাদিন মনে হয় আমাদের মামের এদিক, মানে একবার মায়ের খিদে পাচ্ছে একবার আমার খিদে পাচ্ছে, আজকে হয়তো সারাদিনটা আমাদের খিদে খিদে করেই কেটে গেলো। তো এক একদিন এরকম হয় দেখবে, যখন পেটে মনে হয় যেন ভূত ঢুকেছে, তো মনে হচ্ছে যেন খেয়েই যাই খেয়েই যাই এরকম। আবার এখন আমার এমন হয়েছে, এখন আমার খেতে ইচ্ছে হচ্ছে না, মায়ের খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এরকমভাবেই মা মেয়ের চলছে, তো এরকমভাবেই চলুক। আর তোমরাও আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আনন্দ করতে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনকার মতোই ভিডিওটাকে এন্ড করছি, গুড নাইট, শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে বা ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটা লাইক আমাদেরকে ভিডিওটা করতে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো মা এখানে দুধ রুটি দিয়েছে বলে মা বারবার বলছে একবার দেখিয়ে দে। তো চলো একবার ভিডিওটা এন্ড করার আগে একবার তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই যে মা এখানে দুধ রুটি দিয়ে দিয়েছে, আমি দুধ রুটি খাবো আর সাথে নিয়ে নিয়েছি দুধ। আর মাও এদিকে দুধ রুটি নিয়ে নেবে, তো মা এই যে মায়ের থালা নিয়ে নিয়েছে। তো চলো রাতের খাবারটা মা মেয়ে মিলে খেয়ে নিই।